এখন আছি অ্যাম্বুলেন্সের মতো লাটাগুড়িতে, পুরা ইয়ে জাস্ট করে পরে ফরেস্ট থেকে বোন টোন বেরোলাম। নিয়ে পরে ইয়ে করেছে ওইদিন। ওদিকে হাতি বের হলো, আমরা শুনতে পেলাম এবং আওয়াজ পেয়ে আমরা এদিকে চলে আসলাম। তো এদিকে যে গৌতম স্যার আছে, তোর যে হাতি, হাতির ভয়ে চলে আসলাম আর ভিতরে ঢুকতে পারলাম না। ঢুকতে পারলাম না, হাতি বেড়ে এবার তো হাতি, চারখানা হাতি, হাতির চার জন্য চারটা হাতি, মুশকিল কাণ্ড। তো যাই হোক, আমরা মোরিঙ্গোতে শুধুমাত্র কাজই করি না আর ইনকামই করি না, এর পাশাপাশি আমরা এখানে আমাদের যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয় সেখানে আমরা বিভিন্ন ধরনের এনজয়ও করি। তো কাজ তো সবাই আমরা কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত থাকি, কিন্তু এই লাইফ স্টাইলটা, এই যে আমরা অপরচুনিটি পাচ্ছি ঘোরার মতো একটা সুযোগ, এটার জন্য মোরিঙ্গোকে থ্যাংকস। জয় মোরিঙ্গো।